একটা জিনিস দেখাচ্ছি, আমার টিনটাও কিন্তু ভাঙা আছে। এখানে বৃষ্টি পড়লে না হরার করে টোটাল 9 লাখ টাকার কাছাকাছি আমার ইউটিউব ইনকাম হয় আজকে গুনে দেখলাম, মানে টোটাল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালোই আছি। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওর টপিক হলো হোম ট্যুর। যেসব ইউটিউবাররা ইউটিউবার থেকে প্রচুর টাকা ইনকাম করে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছে, সেই রকমই 5 জন ইউটিউবারকে নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমে বলে নিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। তো তার আগে বলে নিই, সব থেকে শান্তির জায়গা হলো কি? নিজের বাড়ি। সেটা যদি কুঁড়ে ঘরও হয় তাও মনে হয় তার থেকে সুখ কোথাও নেই। তো তুমি যদি কোথাও বড়লোক বাড়িতে ঘুরতে যাও বা কোথাও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাও, তখন মনে হয় না যে তারপরে মনে হয় যে কখন নিজের বাড়িতে যাব? ঠিক সবারই তাই মনে হয়। তো বন্ধুরা, প্রথমেই বলে নিই যে 5 জন ইউটিউবারকে নিয়ে কথা বলবো, তার প্রথমে বলে নেব ক্রিয়েশন অফ মৌ। তো ক্রিয়েশন অফ মৌকে মোটামুটি তোমরা সবাই চেনো এবং তার আগে পারিবারিক আর্থিক অবস্থা কেমন ছিল বা তার বাড়ি কেমন ছিল তোমরা অবশ্যই দেখেছো। তো আমার ভিডিওটি আর একবার দেখে নাও। তো চলো, দেখলে ক্রিয়েশন অফ মৌ তার আগের বাড়ির অবস্থা কেমন ছিল। তো এখন ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করেছে। তো চলো সেই বাড়িটি দেখে নিই। আর তাদের দুটো চ্যানেল, মানে ক্রিয়েশন অফ মৌ তার একটা চ্যানেল, তার হাজব্যান্ড তার একটা চ্যানেল। তো সেই দুটো চ্যানেল থেকে মোটামুটি ভালো ইনকামও হয় আর সেই থেকে সুন্দর বাড়িটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি। তোমরা দেখো, চলো দেখে নাও। এই ইউটিউব চ্যানেল থেকে করা, ইউটিউবের টাকায় করা, যাই বলো। তারপরে দেখে নিলে ক্রিয়েশন অমের বাড়ি। এবার দেখাবো দ্বিতীয় নম্বরে MS ফ্যামিলি। MS ফ্যামিলি মন্দিরাদিকে তোমরা মোটামুটি সবাই চেনো, এমন কেউ চেনো না, খুব কম আছো। তো মন্দিরাদির আগের বাড়ির অবস্থাটা কেমন ছিল তোমরা দেখেছো, তো আর একবার দেখে নাও চলো। ঘরের ফ্রন্ট, আমার ঘরের ফ্রন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে একটা বারান্দা, সিম্পলস একটা বারান্দা। তো বারান্দার আমি যেটুকু দেখলেই MS ফ্যামিলি মন্দিরাদি বাড়িটা কেমন ছিল। তো এখন ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করে মোটামুটি খুব সুন্দর একটা বাড়ি করেছে। তো সেই বাড়ির নেম প্লেটে ইউটিউবের নাম উল্লেখ করা আছে, তোমরা সবাই দেখেছো। তো আমার চ্যানেলে তোমরা আর একবার দেখে নাও চলো সেই সুন্দর বাড়িটি।
এবার তিন নম্বরে যে ইউটিউবারের কথা বলবো সে হচ্ছে এপি ব্লগসের প্রিয়াদি। তো প্রিয়াদির বাড়ি তোমরা মোটামুটি সবাই দেখেছো আগে, তো চলো আরও একবার আমার চ্যানেলে তার আগের বাড়িটি দেখে নেওয়া যাক। বাড়িটি কেমন ছিল, এবার ইউটিউবে এসে যে ইনকাম করেছে, টাকা ইনকাম করেছে, সেই ইনকামের টাকায় কেমন একটা বাড়ি তৈরি করেছে, চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইউটিউবের টাকায় করা একটা ছোট্ট মোট্ট টিনের পাকা বাড়ি। পুরো যে টিনের বলবো সেটা না, টিনের প্লাস পাকা বাড়ি। আবার ভিতর কাছাকাছি আমার ইউটিউব ইনকাম হয় আজকে গুনে দেখলাম, মানে টোটাল ডলার কাউন্ট করলাম, সেখান থেকে আমার 6 লাখ টাকার কাছাকাছি প্রায় ঘর বানাতে চলে গেছে। নম্বরে যে ইউটিউবারের কথা বলবো সে হচ্ছে কণিকা, মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা দি। উজ্জ্বল কণিকাকে চেনো না এমন খুব কম আছো, তাদের যে জীবনটা কীভাবে সব কী কিছু তো আমার বলার ভাষা নেই, আমি কী করে কী বলবো। তো তবুও তাদের কমেন্ট বক্সে জানি না কেন খারাপ খারাপ কমেন্ট আসে, তো কারা করে এইসব খারাপ খারাপ কমেন্ট তা বলতে পারবো না, কেন বা করে। তো এই প্রসঙ্গে আমি পরে কথা বলবো, যেদিন শুধুমাত্র তাদেরকে নিয়ে কথা বলবো। তো তাদের বাড়িটি কেমন ছিল আগের পুরনো বাড়িটি তো দেখে নাও, চলো। হচ্ছে আমার মায়ের ঘর, মানে শাশুড়ি মায়ের ঘর। আর আগের থেকে বলে দিই আমাদের কিন্তু টালির বাড়ি। হ্যাঁ হ্যাঁ দেখো, আর এটা হচ্ছে আমাদের রুম। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, মানে আমাদের এখানে একটা ছোট্ট খাটের মতো রয়েছে, এখানে আমার শ্বশুরমশাই থাকে এই রান্নাঘর পাহারা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আর একটা ঘর, এখানে থাকে আমার ভাসুর, মানে আমার হাজবেন্ডের দাদা। তো এই যে রান্না জায়গা আমার, এখানে আমার রান্নাপাতি হয়, মানে রান্না বাড়া হয়। আর এই দেখো সেই ঝাঁপি, এই ঝাঁপি না ফেলে বেড়ালে এসে এখান থেকে টুক করে মাছ খেয়ে যায়। তো এখানে আমি রান্না বাড়া করি। আর এখানে আমার সমস্ত মশলাপাতি রয়েছে, এই যা সমস্ত মশলাপাতি আমার আপাতত রয়েছে। তো ইউটিউবে এসে প্রচুর টাকা ইনকাম করে ইউটিউবের টাকায় কি সুন্দর একটা বাড়ি তৈরি করেছে কণিকাদি, এবং এখনো পর্যন্ত করছে, কমপ্লিট পুরোপুরি হয়নি। তো সেই বাড়িটি দেখে নাও, চলো। যার কথা বলবো সে হচ্ছে সাধন সাথী। তো তার আগের বাড়িটি দেখে নাও কেমন ছিল। একটা স্টিলের খাট আমার ননদের, আর আলমারি, আলমারিতে একটা ছোট টিভি রয়েছে, আর এই দিকে রয়েছে ঠাকুর, ঠাকুরের আমি আর একটা জিনিস দেখাচ্ছি, আমার টিনটাও কিন্তু
কিন্তু ভাঙা আছে। এখানে বৃষ্টি পড়লে না হরার করে জল পড়ে, মানে এত জল পড়ে শুধু এখানে পড়ে না, সব দিক দিয়ে চারদিক দিয়ে উপরটা তিরপল দেওয়া আছে, আর উপরে তিরপল বিছিয়ে রেখে দিয়েছে। তো আজকে এই কারণেই তোমাদের তার আগের বাড়িটি কেমন ছিল, তো ইউটিউবে এসে খুব অল্প সময়ে অনেক লোকজনের জনপ্রিয়তা অর্জন করে, ইউটিউবে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করছে। তো সেই বাড়িটি দেখে নেওয়া যাক, চলো। যে পাঁচজন ইউটিউবারকে নিয়ে আমি কথা বললাম, তারা 1.5 থেকে 2 বছরের মধ্যে ইউটিউবে এসে প্রচুর টাকা ইনকাম করে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছে, শুধু ইউটিউবে এসে দাঁড়ানোর অপেক্ষা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তো চলো, টাটা।